बिस्मिल्लाहिर रहमानिर रहीम सबाई के ऑनलाइन पाठे आंतरिक शुभेच्छा और अभिनंदन जानिए शुरू करछि। प्रथमे आमी आमार परिचय दिच्छि। आमी नासरीन नाहार, प्रभाषक बांगला, मजिद जमुना फाउंडेशन स्कूल एंड कॉलेज, नड़िया शरीयतपुर। विषय बांगला प्रथम पत्र। श्रेणी सप्तम, सप्तपर्णावली। सप्तम श्रेणी शिक्षार्थीरा, तुम्हारे आगामी जे परीक्षाटी होबे एमसीक्यू 100 मार्केर बांगला फर्स्ट पेपर बोई थे के 100 एमसीक्यू परीक्षा आसबे ऑनलाइन परीक्षा। से परीक्षार पूर्व प्रस्तुति स्वरूप आमार ई आजकेर क्लास सजानो। आमी आज के तुम्हारे प्रथम फाइनल सेमिस्टर परीक्षा थे किछु कविता निये क्लासटी सजिए। प्रथम कविता शोनो एकटी मुजी बड़े थे के लिखे गौरीप्रसन्न मजुमदार। शोनो एकटी मुजी बड़े थे के गानटीर सुरकार और शिल्पी के छिलेन। आमरा जानी एटी एकटी विख्यात गान, सबार काछे सुपरिचित। ये गानटी सुर करेछेन एवं शिल्पी विख्यात लोकसंगीत शिल्पी अंशुमान राय। द्वितीय प्रश्न, उक्त गानटी इंग्रेजी भाषाय के गेयेछिलेन। शोनो एकटी मुजी बड़े थेके ये गानटी गौरीप्रसन्न मजुमदार इंग्रेजीते अनुवाद करेछिलेन एवं इंग्रेजी भाषा गानटी गेयेछिलेन कबरीनाथ। बांगलार नाम, तीन नम्बर प्रश्न, बांगलार नाम पूर्व पाकिस्तान करा हुए छिलो कबे। आमरा जानी द्वितीय विश्वयुद्धेर समय बांग्लादेश पाकिस्तानेर अंतर्भुक्त छिलो, तखन नाम छिलो पूर्व पाकिस्तान। एटा 1947 साले देश विभागेर परे, देश विभागेर समय। चार नम्बर प्रश्न, बांग्लादेश, बांग्लादेश के निये अनेकेई अनेक कवि अनेक कविता लिखेछेन। आमार प्रश्न, बांग्लादेश नामक प्रथम कविताटी कार लेखा? उत्तर, जातीय कवि काजी नजरुल इस्लाम। पाँच नम्बर प्रश्न, गौरी प्रसन्न मजुमदार कत साले बांग्लादेशे एसेछिलेन? देश स्वाधीन हवार पर 1972 साले तत्कालीन जातिर जनक बंगबंधु शेख मुजिबुर रहमानेर आमंत्रणे गौरीप्रसन्न मजुमदार बांग्लादेशे एसेछिलेन। छय नम्बर प्रश्न, कवि के मुक्तिजुद्ध मैत्री सम्मानना जानानो हय कत साले? कबीर गान जेहेतु आमादेर देशे मुक्तिजुद्धेर समय मुक्तिजोद्धाদের অনেক অনুপ্রেরণা জুগিয়েছিল, তাই কবিকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা জানানো হয়। 2012 সালে প্রয়াত গৌরীপ্রসন্ন মজুমদারকে সম্মাননা দেয়া হয়। তারপরের কবিতা নতুন দেশ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এর পরিচয় আমরা সবাই কম বেশি জানি। আমাদের সপ্তম শ্রেণীর পাঠ্য বইতে তার একটি গল্প এবং একটি কবিতা আলোচনা করা আছে। তো এখানে আমি কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটির থেকে আমি কয়েকটি প্রশ্ন সাজিয়েছি। এক নম্বর, নতুন দেশ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর, সহজ পাঠ। দুই, এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান কে? আমরা জানি সাহিত্য সংস্কৃতির জন্য, বাংলা সাহিত্যের জন্য এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিন, কবি কত বছর বয়সে বিলেতে পড়তে গিয়েছিলেন? সতেরো, উত্তর, সতেরো বছর বয়সে।
কবি ব্যারিস্টারি পড়ার জন্য 17 বছর বয়সে বিলেতে পড়তে গিয়েছিলেন। যদিও তার পড়া সম্পূর্ণ হয়নি। 4. কবি কোন প্রতিষ্ঠানগুলো গড়েছেন? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। 2টি প্রতিষ্ঠানের নাম হচ্ছে শান্তিনিকেতন ও বিশ্বভারতী। 5. বাংলা কত তারিখে কবি মৃত্যুবরণ করেন? তোমাদের বইতে বোর্ড বইতে কবি পরিচিতিতে দেখবে বাংলা এবং ইংরেজি 2টি সাল তারিখ সহ দেয়া আছে। আমার প্রশ্নে বাংলা সাল বাংলা তারিখ জানতে চেয়েছি, তো এটা হচ্ছে উত্তর আসবে 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে। 6. কবিতা থেকে প্রশ্ন, মাঝ নদীতে নৌকা কিভাবে চলে? উত্তর, ভাটার টানে। 7. বাবা কোথায় যায়? আপিসে। উত্তর, আপিসে। আপিসে কবিতার লাইন অনুযায়ী আপিসে আসবে, অ্যাকচুয়ালি শব্দটা হবে অফিসে, কিন্তু যেহেতু কবিতার লাইন অনুযায়ী লেখা আছে আপিসে, সেহেতু আমরা এটার উত্তর বলবো আপিসে। 8. আমার পরবর্তী কবিতা, সবার আমি ছাত্র, লিখেছেন সুনির্মল বসু। প্রথম প্রশ্ন, কবি সুনির্মল বসুর পৈতৃক নিবাস কোথায়? উত্তর, বৃহত্তর ঢাকার বিক্রমপুরে। 2. কবি সুনির্মল বসুর লেখা উল্লেখযোগ্য 2টি কাব্যগ্রন্থের নাম লিখো অথবা বলো। আমরা জানি সুনির্মল বসুর পাঠ পরিচিতিতে দেখবে কবি পরিচিতিতে তার অনেকগুলো কাব্যগ্রন্থের নাম লেখা আছে, তার মধ্যে থেকে আমি 2টি উল্লেখ করে দিয়েছি, ছানা বড়া এবং হইচই। 3. দিল খোলা শব্দটির অর্থ কি? উত্তর, মন খোলা বা মুক্ত মন। 4. সহিষ্ণুতা দ্বারা কি বোঝায়? উত্তর, সহ্য করার ক্ষমতা, এবং শব্দার্থের মধ্যে পাবা। 5. কর্মী হবার মন্ত্র পাব কার কাছে? উত্তর, বায়ুর কাছে। কবিতা থেকে কবিতা পড়লে কবিতার মধ্যে অনেকগুলো প্রশ্ন পাবা, আমি উদাহরণস্বরূপ কয়েকটি প্রশ্ন এখানে সাজিয়েছি। সেখানে বিভিন্ন প্রাকৃতিক প্রকৃতি থেকে আমরা কীভাবে শক্তি পাই, কীভাবে শক্তি পাব, সেটা এখানে উল্লেখ আছে। 6. প্রশ্ন, সূর্য কি মন্ত্রণা দেয়? উত্তর, আপন তেজে জ্বলতে, অর্থাৎ সূর্য আমরা জানি নিজে নিজের শক্তিতে নিজের তেজে সারাদিন জ্বলে সন্ধে পর্যন্ত, তো সূর্য আমাদের ঠিক অনুরূপভাবে শক্তি যোগায়, যেন নিজের প্রেরণায় আমরা নিজেরা নিজেদের সকল কাজকর্ম করি। শিক্ষার্থীরা, তোমরা সবসময় মনে রাখবে তোমাদের সর্বপ্রথম, যেহেতু তুমি একজন শিক্ষার্থী, সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা। আমরা জানি পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের পড়াশোনা যথাযথভাবে হচ্ছে না, কিন্তু তারপরও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, পড়াশোনা করতে হবে। এই জন্য তোমরা বাড়িতে থেকেই পড়াশোনা করবে এবং আমাদের এই অনলাইন ক্লাসগুলো ফলো করবে, আশা করি তাহলে তোমাদের অনেক উপকার হবে। তো আমি আমার পরবর্তী কবিতায় যাচ্ছি। আমার পরবর্তী কবিতা, আমার বাড়ি, লিখেছেন জসিম উদ্দিন। 1. হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতার নাম লিখুন। আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে লিখেছি, আমি যদি লিখতাম আমার বাড়ি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, সেটা ওই একই উত্তর আসতো। আমি লিখেছি আমার বাড়ি
কবিতাটি হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত। কবির মতে বাঙালির সুনাম কিসে? উত্তর, অতিথি আপ্যায়নে। 3 নম্বর প্রশ্ন, নকশি কাঁথার মাঠ কি জাতীয় রচনা? আমরা জানি পল্লীকবি জসীমউদ্দীন আহমেদ, পল্লীকবি জসীমউদ্দীন 2টি কাহিনী কাব্য উল্লেখযোগ্য, একটি হচ্ছে নকশি কাঁথার মাঠ, অপরটি সজনবাদিয়ার ঘাট। 4 নম্বর প্রশ্ন, কবি জসীমউদ্দীন রচিত একটি নাটকের নাম বলো। কবি জসীমউদ্দীন রচিত একটি নাটক হচ্ছে বেদের মেয়ে। 5, কি ফুলের গন্ধ শুকে রথ থামবে? কবিতা থেকে প্রশ্ন করেছি, কি ফুলের গন্ধ শুকে রথ থামবে? উত্তর, মৌরী ফুলের। 6, কবিতায় কি কলার কথা উল্লেখ রয়েছে? কবিতায় খেয়াল করবে, কবিতায় অতিথিকে আপ্যায়নের জন্য একটি কলার নাম উল্লেখ আছে, সেটা হচ্ছে কবরী কলা। 7, হাঁসগুলো কোথায় ভাসে? উত্তর, কাজলা দিঘিতে। কবিতার লাইনে আছে, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসে। 6 শিক্ষার্থীরা, আমার পরবর্তী কবিতা কুলি মজুর, লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের কথা একটু না বললেই নয়, কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি একাধারে আমাদের বিদ্রোহী কবি নামেও সুপরিচিত। কবিকে বিদ্রোহী কবি কেন বলা হয়? কারণ আমরা জানি বিদ্রোহ যে করে তাকেই হয়তো বিদ্রোহী কবি বলে, তবে বিদ্রোহটা কিসের জন্য? কবি কাজী নজরুল ইসলাম নিজের অধিকারের জন্য, নিজের জন্য বিদ্রোহ করেননি, তিনি সাধারণ মানুষের জন্য, সাধারণ শ্রমজীবী মানুষের, দরিদ্র মানুষের অধিকার আদায়ের জন্য বিদ্রোহ করেছেন। উনি ওনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আজীবন যা কিছু কাগজে কলমে প্রকাশ করেছেন সবটাই সাধারণ মানুষের কথা বলেছেন, তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। কবি কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতাটি পড়লে তোমরা বিস্তারিত বুঝতে পারবে। তো কুলি মজুর কবিতা থেকে আমি কয়েকটি প্রশ্ন সাজিয়েছি। 1, সাম্যবাদী কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। 2, কুলি মজুর কবিতায় কবি কাদের কথা উল্লেখ করেছেন? কুলি মজুর কবিতায় কবি কাদের কথা উল্লেখ করেছেন? উত্তর, শ্রমজীবী মানুষের। তুমি এখানে শ্রমজীবী মানুষও বলতে পারবে, শ্রমজীবী মানুষের অধিকারের কথাও বলতে পারবে। 3, নজরুল, কাজী নজরুল ইসলাম রচিত ছোটদের নাটক কোনটি? কাজী নজরুল ইসলাম যেমন শ্রমজীবী মানুষের অধিকার নিয়েও কথা বলেছেন, তদ্রূপ তিনি ছোটদেরকে অনেক স্নেহ করতেন, আদর করতেন, তাই তিনি ছোটদের জন্য বই লিখেছেন, গল্প, কবিতা, নাটক লিখেছেন। তো তার মধ্যে একটি নাটকের নাম হচ্ছে পুতুলের বিয়ে। 4, প্রশ্ন, রণসঙ্গীতের রচয়িতা কে? উত্তর, কাজী নজরুল ইসলাম। 5, রণসঙ্গীত, আমাদের দেশের রণসঙ্গীত আমাদের উদ্দীপনার, প্রেরণার জায়গা যেই সঙ্গীতে, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত। চল 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 গানটি, অর্থাৎ রণসঙ্গীতটি কোন গ্রন্থের অন্তর্গত? চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল।
সঙ্গীতটি শুনলেই মনের মধ্যে কেমন যেন একটা বিদ্রোহী ভাব, একটা অনুপ্রেরণা পাওয়া যায়। কাজী নজরুল ইসলাম রচিত সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত উক্ত কবিতাটি। প্রশ্ন নং ৬, ছেলেবেলায় কবি কাদের গানের দলে যোগ দিয়েছিলেন? উত্তর, লেটো গানের দলে। আমরা জানি কাজী নজরুল ইসলাম এর ছেলেবেলা অনেক কষ্টে কাটিয়েছেন, কারণ তার প্রাচুর্য ছিল না, ঐশ্বর্য ছিল না, তিনি হোটেলে কাজ করেছেন, তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, লেটো গানের দলে যোগ দিয়েছেন। উনি শ্রমজীবী মানুষের পাশে ছিলেন, তাই আমরা বলতে পারি উনি শ্রমজীবী মানুষের দুঃখ কষ্ট খুব ভালোভাবে বোঝেন। তো আমার শিক্ষার্থীরা, আমাদের যেই প্রথম ফাইনাল সেমিস্টার পরীক্ষার সিলেবাস, সেখানে তোমাদের 5টা কবিতা ছিল, 5টা কবিতাই তোমরা আশা করি খুব ভালোভাবে পড়বে এবং পড়েছ। তার পাশাপাশি আমার এই উক্ত এক কথায় উত্তরগুলো পড়ে ফেলবে, আর এগুলো অবশ্যই খাতায় নোট করবে। আশা করি এই প্রশ্নগুলো থেকে তোমাদের আগামী পরীক্ষায় কমন পাবে ইনশাআল্লাহ। আর সবাইকে ধন্যবাদ, আমার আজকের আলোচনায় যেই এক কথা উত্তরগুলো ছিল আশা করি সবাই মনোযোগ সহকারে দেখেছ। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, আর হ্যাঁ, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।